হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ইউটিউব টেক পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে যাব এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আপনারা ঘরে বসে নিজেরাই নিজেদের কাজটা করে ফেলতে পারবেন সেটা হচ্ছে অনলাইন পে ফিক্সেশান এটা আপনি যদি কম্পিউটার ইন্টারনেট থেকে আপনার যদি এটা তাহলে আপনি নিজে নিজে করতে পারবেন এর জন্য কারোর কাছে যাওয়া দরকার নেই কাউকে পায়ে ধরে বলতে হবে না যে ভাই আমাকে এটা করে দিন ওটা করে দিন তাহলে চলুন দেখা যাক স্ক্রিনে কীভাবে অনলাইন পে ফিক্সেশন করা যায় চলুন এখানে গুগলে যে সার্চ করতে হবে আপনাকে যে হচ্ছে এখানে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এই পেজটাই ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি পেসটটি চলে যাবেন তাহলে এখানে পড়ে নেবেন সব কিছু কীভাবে কী করতে হবে প্রথম টাইম খোলার জন্য এক্ষেত্রে আপনাকে এখানে করতে হবে প্রস্তুতি যেটা খোলার জন্য লাগবে জাতীয় পরিচয়পত্র নাম্বার মোবাইল ফোন নাম্বার বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুষঙ্গিক সকল কাগজপত্র যথা নিয়োগ বদলি টাইম স্কেল সিলেকশন গ্রেড উচ্চতা গ্রেড বেতন পুনর্নির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিসের আদেশের সফট কপি লাগবে এখানে সফট কপিটা কীরকম হতে হবে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ লাগবে যোগতাপত্র লাগবে স্বাস্থ্যগত সনদ ইত্যাদি কপি লাগবে সফট কপিগুলো কীরকম হতে হবে পিডিএফ জেপিজি ফরম্যাটে চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য এক সাত দু হাজার পনেরো তারিখে বেতন নির্ধারণ করার কপিটা আপনাকে সাবমিট করতে হবে তারপরে পরবর্তী ধাপে যেতে হবে পরবর্তী ধাপে যে এখানে আপনাকে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি বুঝেছি তারপর পরবর্তীতে সিলেক্ট করতে হবে পরবর্তীতে সিলেক্ট করার পর এখানে আপনি আমি আজ দেখাবো ইনক্রিমেন্ট কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তাহলে আপনি এখানে এটা পরে হ্যাঁতে ক্লিক করুন হ্যাঁতে ক্লিক করার পর এখানে আপনি বেসামরিক দেবেন বেসামরিক দেওয়ার পর এখানে আপনি আপনার এনআইডি কার্ডের সত্তর ডিজিটের নাম্বার দেবেন তারপরে এখানে ভ্যারিফিকেশান দিবেন যে আপনি পে ফিক্সেশান ভ্যারিফিকেশান নম্বরটা পেয়েছেন আপনি অ্যাপ্লাই করে উপজেলা অফিস থেকে এখানে তারপর এখানে টেক্সট দেবেন দেওয়ার পর লগ ইন করবেন লগ ইন করার পর আপনার মোবাইলে একটা চার ডিজিটের কোড যাবে এটাই হচ্ছে আপনার সিকিউরিটি যে আপনি ছাড়া আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে না এখানে লগ ইন করার পর আপনি পরবর্তী স্টেপে যাবেন যে এখানে ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পরে এখানে ভেরিফিকেশান নম্বর দেবেন তখন ওটা প্রিন্ট করে নেবেন প্রতি বছর জুলাই মাসে এইটা আপডেট হয় আপনি নিজে নিজে আপডেট করে নিয়ে প্রিন্ট করে নিয়ে এটা জমা দিতে পারবেন আপনি হিসাব রক্ষকের কার্যালয়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ